করে বলবে তোমাকে অ্যাওয়ার্ড সেরিমনিতে পাওয়া যায় না তোমাকে যে সমস্ত ফিল্মি পার্টি আছে সেখানে পাওয়া যায় না সেভাবে ইউজুয়ালি তোমায় সোশ্যালাইজ করতে দেখা যায় না মিডিয়ার নাগালেও তুমি থাকো না ভেরি সিরিয়াস অ্যালিগেশন আই রিপিট কোন কোন সময় হয় ওঠে না আর কোন কোনো সময় রিজন খুঁজে পাই না বেশিরভাগ সময় হয়ে ওঠে না কোনো না কোনো মানে কমিটমেন্ট থাকে এই জন্য হয়ে ওঠে না নাকি তুমি এড়াতে চাও কি এড়াবো এড়ানোর কি আছে না সময়টা আমি চেষ্টা করব আরো বেশি বেশি করে কাজ করার আমি চেষ্টা করব দেয়া আরটু নিজের প্রেজেন্সটা বাড়ানোর চেষ্টা করব একটা কথা বলো যে এর আগে তুমি প্রেস কনফারেন্সও করতে চাইতে না তোমার ছবি নিয়ে কিন্তু এবার চেঙ্গিস তুমি একটু আগেই বললে যে তুমি প্রচুর এফর্ট দিচ্ছ সমস্ত প্রমোশনের জন্য যা যা আমি সাবমিট করে দিয়েছি নিজেকে আমি আমাদের মার্কেটিং সেটা কি নিড অফ দ্য আর মার্কেটিং এন্ড পিআর টিমকে আমি বললাম যে তোমাওকে দিই যা করাবে আমি করব আমাকে যা করাতে আমি করছি অলসো নট এ প্রবল লাইক সব রকমভাবেই হয় বাট বেসকে সিনারিও আমার পার্সোনালি মনে হয় যে ফিল্ম করে নিয়েছি লেট দ্য ফিল্ম রিলিজ প্রমোশন পাবলিসিটি যেমনভাবে করার করা অ্যান্ড লেট দ্য ওয়ার্ড অফ মাউথ ডু দ্য পাবলিসিটি আমার এটা মনে হয়

বিকজ ইট এজ আ ড্রিম লং আ ওয়েটেড ড্রিম আমরা চেয়েছিলাম অনেক দিন ধরে হিন্দিতে কিছু আসুক বা আমরা আরও পরিধি নিজেদের বাড়াই বাংলার বাইরেও যাই তো সেটা এখন আগামীকাল দরগোড়ায় দাঁড়িয়ে আছি আমরা আগামীকাল রিলিজ করছি সো উই আর এক্সাইটেড অলসো ভেরি ভেরি এক্সাইটেড দীর্ঘ দু দশকের তোমার ক্যারিয়ার এবং সেখানে আমরা দেখেছি যে জিতের ছবি মানেই একটা আলাদা উন্মাদনা অবশ্যই থাকে কিন্তু এবার যেভাবে তোমার মুখে হিন্দি উচ্চারণ শুনে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় কার্যত একটা উন্মাদনা চলছে তুমি সেটা কীভাবে এনজয় করছো সব জায়গা থেকে যেভাবে রেসপন্স এসছে আমরা ট্রাভেল করেছি বেশ কয়েকটা জায়গায় প্রমোশনের জন্য আমরা বম্বে দুবার গেলাম আমরা দিল্লি নয়ডা এটা কি একটা আলাদা আলাদা এক্সাইটমেন্ট সব জায়গায় আমাদের রেসপন্স পেয়েছি প্রতিক্রিয়া পুরো মিডিয়ার মাধ্যমে খুব লেগেছে আমাদের সব জায়গায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা